হ্যালো ফ্রেন্ডস ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আজকের আলোচনায় আমরা আলোচনা করবো স্কেলার মেট্রিক্স নিয়ে তো প্রথমে জেনে নেই স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা স্কেলার মেট্রিক্স কাকে বলে যে বর্গাকৃত ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানসমূহ একই রাশি এবং অন্যান্য উপাদানসমূহ শূন্য হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে জিনিসটা কি আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করো যে আমি এখানে লিখলাম এ ইকুয়াল থ্রি জিরো জিরো থ্রি তো এখানে দেখা যাচ্ছে এই মেট্রিক্সটার প্রধান কর্ণ হচ্ছে এই পাশে এই যে এ পাশে তো প্রধান কর্ণ দুইটাই একই এবং অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে শূন্য তাহলে আমাদের এখানে কথা হচ্ছে যে বর্গাকৃত মেট্রিক্সের প্রধান কর্ণের উপাদানসমূহ একই রাশি তাহলে এটাও এটাও দিন তাহলে রাশিটা একই হলো এবং অন্যান্য উপাদানসমূহ শূন্য এবং এই দুইটা তিন বাদ দিলে বাকি দুইটাই শূন্য থাকছে তাহলে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ ঠিক একই রকম করে যদি আমি এখানে এম ইকুয়াল যদি এরকম লিখি যে নাইন জিরো 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 নাইন জিরো 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 নাইন জিরো 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 নাইন এরকম করে যদি লিখি এটাও কিন্তু একটা স্কেলার মেট্রিক্স হবে কেননা এখানকার যে কর্ণটা আছে অবশ্যই বর্গাকৃত মেট্রিক্স হতে হবে অন্যথায় স্কেলার ম্যাট্রিক্স হবে না এই কর্ণটা প্রত্যেকটা মান রাশি কিন্তু সমান কিন্তু এই প্রধান কর্ণ বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই শূন্য যেহেতু এরকম তাহলে এটা হচ্ছে একটা স্কেলার আর আরেকটা লেখা যায় এরকম করে মনে করেন যে আমি লিখলাম যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটাও কিন্তু ওই হিসাবে স্কেলার ম্যাট্রিক্সের আওতায় কারণ এটার প্রধান করণের উপাদান সবগুলোই এক এবং অন্যান্যগুলো শূন্য